প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঢাকা শামবাজারে অবস্থান করছি আজকের বাজারে পেঁয়াজ রসুন এলসি পেঁয়াজ পাইকারি দামে কত করে বাজার বেচা বিক্রি হচ্ছে সে খবরটাই কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আপনাদের জেলে কেমন যাচ্ছে কত করে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন দর্শক বন্ধুরা এতে আমরা জানতে পারবো আপনাদের কাছ থেকে আপনাদের দেশে কেমন যাচ্ছে হাটে কেমন যাচ্ছে আমরা সেই নিয়েও কিন্তু নিউজ দিতে সক্ষম হব তো দর্শক সঙ্গে থাকেন সবশেষ খবর জানাচ্ছি প্রতিবেদন বিগত কয়েকদিন ধরেই কিন্তু বাজারে আমদানি কম হওয়াতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম কিন্তু আজকে পেঁয়াজের বাজারটা যেন থমকে গিয়েছে তবে আজকের বাজারে পেঁয়াজের দামরা কেমন যাচ্ছে জানিয়ে দেব বিভিন্ন জেলা থেকে কিন্তু পেঁয়াজ আছে পাবনা ফরিদপুর রাজশাহী এবং আরও বিভিন্ন অন্যান্য জেলা থেকে কিন্তু বর্তমান বাজারে পেঁয়াজ আসে তবে এই সেই পেঁয়াজের দামটা কেমন আছে জানাবো তবে বর্তমানে মাছ এখন বর্তমান জানিয়েছেন যে মাছ চাষে বেচা বিক্রি একেবারে মূলত কমও হয় এরকমটা সবাই বলে আবান্য সকল যে ব্যবসায়ী রয়েছে তারা বলেছে যে মাস শেষতে অনেকে হাতে টাকা থাকে না মাসের শুরুতে এক থেকে পাঁচ তারিখের ভিতরে হয়তো আবহ্ন বেচা বিক্রি ভালো হবে তো দর্শক এই আজকের বাজে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এলসি পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজে সর্বোচ্চ একশো ষাট টাকা দরে কিন্তু পাইকারি দামে বাজারে বেচা বিক্রি হয়েছিলো এই যে দেখতে পাচ্ছি ভরের এটা কিন্তু একশো টাকা দরে কিন্তু বাজারে বেচা বিক্রি হয়েছিল পাইকারি দামে দর্শক বন্ধুরা যেমন পাবনার পেঁয়াজও কিন্তু আজকে দশ টাকা ধরে কিন্তু আছে আজকে তবে অতটা পরিমাণে বাড়ানো বাজার থমকে রয়েছে বাজার বাড়ো নেই তবে আসলে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এদিকে ইন্ধুন এগুলো একটু একশো ষাট টাকা দরে কিন্তু বেচা বিক্রি হয়েছিল তবে এগুলো একটু সোটো দেখি এগুলোর দামে আরও একটু কম এগুলো আটানব্বই টাকা দ্বারা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা তবে জানিয়েছেন যে পেঁয়াজের আমদামি রপ্তানি যদি ভালো হয় তাহলে আরও কমবে পেঁয়াজের দাম যদি আমদামি রপ্তানি ভালো না হয় তাহলে কমবে না পেঁয়াজের দাম আর অনেকে জানে আমাদের দেশে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি পেঁয়াজ মানে খাও তো আমাদের বাংলাদেশেই আছে তো দর্শক আসলে বাজারে কেমন দাম ছিল জানালাম এই যে রসুন দেখতে পাচ্ছেন এটা একশো সত্তর টাকা দরে কিন্তু বাজারে বেচা বিক্রি হচ্ছে এটা একশো ষাট টাকা দরে কিন্তু বাজারে বেচা বিক্রি হচ্ছে তো আসলে যে পেঁয়াজের আম পেঁয়াজ রসুনের যে আমদামি রপ্তানি করা যায় বিষয়টা যদি একটু যদি আপনাদেরকে জানাই আসলে এই যে পেঁয়াজ রসুনের আমদামি কিন্তু সারা বছর এক ববে হয় হয় কিন্তু পুরো বছরের ভিতরে পাঁচ টাকা দশ টাকা এদিক সেদিক আমদানি রপ্তমে কিন্তু একভাবে হয় তবে জানিয়েছেন রসুন আদার মতো যদি আমদানি হতো তাহলে পেঁয়াজের বাজার এত নামা করতে না হয়তো দুই এক টাকা এদিক সেদিক হতো কিন্তু আমদানি কমে গেলে একেবারে পেঁয়াজের দাম বেড়ে যায় তো দর্শক যে তথা তথাগুলো কিন্তু ছিল আমার কাছে জানা সেগুলো কিন্তু জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা